ছেলের মৃত্যুর বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে বাবার কাছ থেকে দশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ গ্রেপ্তার দুই যুবক ঘটনাটি ঘটেছে গোপালনগর থানা এলাকায় মৃত ব্যক্তির বিমার টাকা পাইয়ে দেবার নাম করে দশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বহিলাপোতা গ্রামে জানা গেছে এই গ্রামের বাসিন্দা আবদুল লতিফ মণ্ডল গত বছর আগে আব্দুল লতিফ মণ্ডলের ছেলে ওয়াসিম মন্ডল পথ দুর্ঘটনায় মৃত্যু হয় মৃত ওয়াসিমের বিমার টাকা পাইয়ে দেবার নাম করে আবদুল লতিপের কাছ থেকে রাজারহাট ও বাগুইহাটি এলাকার দুই যুবক ধাপে ধাপে দশ লক্ষ টাকা নিয়ে নেয় বলে অভিযোগ বুধবার ফের ওই দুই যুবক বহিলাপতা গ্রামে আসে টাকা নেবার জন্যে সে সময় স্থানীয় বাসিন্দারা ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ এসে অভিযুক্ত দুই যুবককে আটক করে ধৃতদের নাম শুভদীপ দত্ত ও নীলাদ্রি শেখর দাস ধৃত দুই যুবককে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে এবং এদের বাড়ি কলকাতায় এদের আজকে পাঠিয়েছে সাত দিনের পিসির অর্ডার হয়েছে লানে এসিডিয়াম তাকে নির্দেশ দিয়েছে পিসিতে এবং এদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল জীবন বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে টাকা নিয়েছে গোপালনগরের থেকে এবং গতকাল চল্লিশ হাজার টাকা নিতে এসেছিল কিন্তু তার আগে ওর বাবার সন্দেহ হয়েছে যে এই টাকাটা নিয়ে তাকে আত্মসাত করছে আদৌ এই জীবন বিমার টাকা পাওয়া যাবে না সেই পরিপ্রেক্ষিতে থানায় খবর দিলে থানায় এসে সঙ্গে সঙ্গে তারা গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ব্যুরো রিপোর্ট নিউজ গোপালনগর